হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘাটকুল বাটা। এই রেসিপিটি আপনি গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন। তাতে একটু সর্ষের তেল মেখে নেবেন, তাহলে হাতটা চুলকাবে না। ঘাটকুল বাটায় আপনি বেশি পাতা ব্যবহার করবেন না, পারলে কিছু কিছু কচি পাতা ব্যবহার করবেন। আপনি ডাটা নেবেন বেশি করে। ভালো করে এটা ধুয়ে নিতে হবে। গ্যাস অন করে নিয়ে আমি এটা খানিকটা সিদ্ধ করে নেব। কড়াইটা গরম করে এবার এটা হালকা ভেজে নেব কড়াইতে। ভাজা হলে এবার আমি এটাকে বেটে নেব। আমি মিক্সিতে বেটেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। কড়াই গরম হলে দিয়ে দেব তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। একটু নাড়াচাড়া করে কড়াই গরম হলে ঘাটকুল বাটাটা দিয়ে দেব। এবার আপনি এটাকে রান্না করে নিন। ভালো করে ফ্রাই হলে আমাদের ঘাটকুল বাটা রেডি।